মহিলা কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বলছি আপনি জানাচ্ছি আমাদের প্রতি বছরের মতো সরস্বতী পূজার যে আনন্দ ভোজ হয় সেই আনন্দ ভোজ আজকে আমাদের হয়েছে কারণ আমাদের পরশু অবধি আমাদের মেয়েদের মাধ্যমিক পরীক্ষা ছিল এবং আমাদের স্কুলে যেহেতু ভেন্যু হয়নি বলে এই দিনটাকে আমরা চুজ করেছি ইতিমধ্যেই আমাদের 364 জনের খাওয়া হয়ে গেছে প্রাইমারি মেয়েরা আর এই ব্যাচে সেকেন্ড ব্যাচ বসছে এটাও 300-র মতোই বসেছে মোটামুটি আমাদের মানে যে আয়োজন করা হয়েছে 1800 জনের মতো আয়োজন করা হয়েছে স্টুডেন্টের এবার তো মানে টিচার স্টাফ অন্য সমস্ত আছে আর কাল থেকেই আমাদের আয়োজন হচ্ছে কারণ বোধে আমাদের স্কুলেই ভাজা হয় কালকে একটা থেকে শুরু হয়েছে সারা রাত্রি ধরে হয়েছে আর আজকে সকাল ভোরবেলা থেকে সমস্ত রান্না শুরু হয়েছে আর মনে হচ্ছে রান্না খুব ভালো হয়েছে কেন মেয়েরা খুব খুশি মনে হচ্ছে চিত্র সংবাদ আজ আমাদের বিদ্যালয়ের আনন্দ ভোজ মানে সরস্বতী পূজার উপলক্ষে যে খাওয়া দাওয়া হয় সেটাই আমাদের প্রীতি ভোজ আর কি এতে মেয়েরা সবাই অংশগ্রহণ করে মেয়েরা পরিবেশন করে আমাদের বিদ্যালয় এবং প্রাইমারি সেকশনের সমস্ত দিদিরা ছাত্রীরা সবাই মিলে খুব আনন্দ করে আমরা এই আনন্দ ভোজে অংশগ্রহণ করে থাকি আজকে তো আনন্দ ভোজ হয়ে গেল মানে পুজো হলো আনন্দ ভোজ হলো সবাই খুব আনন্দ করলো এরপরে কিন্তু পড়াশোনা করা মেয়েদের ভালো করে পড়াশোনা করতে হবে এবং সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের সবার মেয়েদের সমস্ত ছাত্রীদের রেজাল্ট যেন খুব ভালো আপনার পরিচয় দিন আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা চিত্র সংবাদ আপনি মহিলা কল্যাণ স্কুলের সামনে দাঁড়িয়ে আছেন হ্যাঁ
কিসের জন্য দাঁড়িয়ে আছে? ওদের আনন্দ ভোজ, মেয়েদের, মেয়েকে দিয়ে দাঁড়িয়ে আছি বাইরে। আপনি যখন স্কুলে পড়তেন তখন কি আপনার বাবা মা এরকম যেতেন? না, যেতেন না, যাইনি। তো এটা নিয়ে কি মেসেজ, কি বার্তা? বার্তা কিছুই না, মেয়েদেরকে নিয়ে যাব। এখনকার মেয়েদের রাস্তাঘাটে পদে পদে বিপদ, আমাদের সময় ছিল না, এখন সেটা আছে, তার জন্য মায়েদের একটু বেশি চিন্তা হয়। আপনার নাম? সোমা বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে এসেছেন? আজকে সেন্ট্রেলে।